ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুদূর ধানবাদ থেকে দামোদরে স্নান করতে এসে তলিয়ে গেলেন মামা ভাগ্নে। আজ সকালবেলায় তারা ধানবাদ থেকে এসেছিলেন দামোদরে স্নান করতে, এবং যেটা দেখা যাচ্ছে এই দামোদরের ঠিক যেখানটাতে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এই মুহূর্তে উদ্ধারের কাজ চালাচ্ছে ঠিক তার আশেপাশেই তারা ছিলেন, এবং সেখানেই আচমকা জলের গভীরতা অনেকটা বেশি ছিল, তারা জানতে পারেননি, আচমকা তারা ডুবে যায়। এবং প্রথমে ভাগ্নে যখন ডুবে যায়, তারপর মামা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মামা তাকে নিজেকে বাঁচাতে পারেননি, ভাগ্নের সাথে তিনিও ডুবে যান। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছেন, এবং সেখান থেকে তারা প্রথমে এই স্থানীয় বাসিন্দারাই কিন্তু প্রথমে জলে ঝাঁপিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সেটা সে কাজে তারা সমর্থ হননি। এরপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে খবর দেওয়া হয়, এবং তখন থেকেই উদ্ধারের কাজ চলছে। এখনও পর্যন্ত কিন্তু কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। ক্যামেরায় প্রদীপ রায়ের সাথে কৌশিক গাতায়, এবিপি আনন্দ, আসানসোল।